আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম বাস্তবায়নের প্রতিষ্ঠায় পর্যায়ে অবস্থা মূল্যায়নের প্রয়োজনে গুগল ফর্মে একটি ফর্ম ছেড়েছে মাউসি। তো সেই অনুযায়ী কীভাবে ফর্মটি পূরণ করতে হবে সে বিষয়ে একটু ধারণা দিচ্ছি। এর মধ্যে অনেকে বলেছেন যে আসলে এটি একটি জটিল কাজ কিনা। আমরা মনে করি যে না, এটা আসলে কোনো জটিল না, শুধুমাত্র লিঙ্কটি পেয়ে গেলেই আপনারা ফর্মটা পূরণ করতে পারবেন। আর যারা যারা এখনও ফর্মটা ফিল আপ করে নেই, তারা অতিসত্বর ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। শুধুমাত্র লিঙ্কে ক্লিক করলেই ফর্মটা চলে আসবে। এই যে এখানে লিঙ্কটা দেওয়া আছে, আমি এই লিঙ্কটা আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, কমেন্টে দিয়ে দিলে আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি ঢুকে যেতে পারবেন। ঢুকে আপনার প্রতিষ্ঠানের নাম, ইন নাম্বার ইত্যাদি দিয়ে প্রবেশ করতে পারবেন। তো প্রবেশ করলে এখান থেকেই আপনি সব কিছু সাবমিট করে দিতে পারবেন। যেমন প্রথমে আছে অঞ্চল, কীভাবে আপনি অঞ্চল দিবেন, সে অঞ্চল আপনি যে অঞ্চলে সেই অঞ্চলে সিলেক্ট করে দিবেন। এবার জেলা, এখানে কোন জেলার লোক আপনি, সেই জেলা অর্থাৎ প্রতিষ্ঠানটা কোথায় আছে সেই প্রতিষ্ঠানের জেলাটা। এরপর উপজেলা, উপজেলা হচ্ছে বাংলায় লিখে দিয়ে দেবে হাতে, অবশ্যই হাতে লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠান প্রদানকারীর তথ্যের নাম, অর্থাৎ তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানের নাম, আপনার স্কুলের বা কলেজের, যদি স্কুলের কথা বলছি এখানে স্কুলের নাম, এরপর প্রতিষ্ঠানের ইন নাম্বার, তার প্রতিষ্ঠান ধরন, বেসরকারি হলে বেসরকারি, সরকারি হলে সরকারি, এন্ট্রিভুক্ত প্রতিষ্ঠান সিলেক্ট করে দিয়ে তারপর দিবেন। প্রতিষ্ঠান প্রধানের নাম দিতে হবে, প্রতিষ্ঠান প্রধান যিনি ওনার নাম দিয়ে দিবেন, প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে আপনার দ্বিতীয় পৃষ্ঠে চলে যাবেন। দ্বিতীয় পৃষ্ঠা থেকে আপনি এখান থেকে তথ্যটা ফিল আপ করতে হবে, সাধারণ তথ্যাবলী অর্থাৎ নতুন কারিকুলাম আওতায় কতজন শিক্ষক প্রশিক্ষণ প্রদান প্রশিক্ষণ পেয়েছে তার সংখ্যা, এবং কেএনসিটিবি কর্তৃক প্রেরিত নতুন কারিকুলামের সকল বিশ্বের প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষক সহায়িকা টিজি পেয়েছেন কি না, পেয়ে থাকলে হ্যাঁ, না পেয়ে থাকলে না, এবং কি কোন কোন বিষয়ে টিজি পেয়েছেন বা কোন কোন বিষয়ে টিজি পাননি, কোন কোন বিষয়ে টিজি পাননি, সে বিষয়ে যদি থাকে সেগুলো এখানে বসে কমেন্ট করে দিতেন। এখানে ষষ্ঠ শ্রেণীর আবার বলা হয়েছে সপ্তম শ্রেণীর, যদি না পান তাহলে এখানে সিলেক্ট করে দিবেন বাংলার মধ্যে বাংলা, ইংরেজি ইংরেজি, আর যদি পেয়ে থাকেন তাহলে কোনো কিছু সিলেক্ট করতে হবে না। নতুন কার্যক্রম সংক্রান্ত ইন হাউস প্রশিক্ষণ আয়োজন করা হয়েছিল কিনা প্রতিষ্ঠানে, হ্যাঁ করা হয় তাহলে হ্যাঁ, না হয় তাহলে না। বর্তমান এফার বলছে আপনার প্রতিষ্ঠানে ইন হাউস কোন কোন বিষয়ে প্রশিক্ষণ করা হয়েছে সে বিষয়ের নামগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। আসলে সবাই অনেক করেছে, সবাই মিলে যদি আলোচনা করেছে, এটা আমি জানি অনেক জায়গায় করেছে। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো করতে পারেনি বা অনেক জায়গা নেই। আমার প্রতিষ্ঠানে আমি মাস্টার ট্রেনার ছিলাম, তাই আমরা আসলে সে বিষয়গুলো ভালোভাবে অনুভূতি প্রকাশ করেছি সবাই, তারপরে বিভিন্নভাবে বুঝিয়েছি দেখিয়েছি কীভাবে এই বিষয়গুলোকে কীভাবে পড়াইতে হবে, কীভাবে পাঠদান করতে হবে, কতটি কতদিনের মধ্যে একটা পাঠদান শেষ করতে হবে, কীভাবে কম্পিউটারে গুগল ফর্মটা এন্ট্রি করতে হবে, সব কিছু দেখিয়েছিলাম। এরপরে এখানে বলা হয়েছে যে কতজন শিক্ষক মুক্ত পাঠ নতুন কারিকুলাম অনুযায়ী মূল্যায়ন কৌশলে প্রশিক্ষণ করেছে বা কতজন করেনি। তো যারা করেছেন তাদের সংখ্যা, যারা করেনি তাদের সংখ্যা দেওয়ার কথা বলা হয়েছে। তবে এটা অনেকেই করেছে, তবে এটা থেকে কিছুটা গুণমান ঘটেছে আমি জানি, কারণ অনেকেই করেছে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারেনি, কিছুটা গুণমান হয়েছে। আমরা বলবো যে যদি সার্টিফিকেট ডাউনলোড করতে নাও পারি তারপরে তো আমরা করেছি, কিন্তু বিষয়টা তো জেনেছি কীভাবে করতে হবে, সাবমিট হয়েছে, সব কিছু হয়েছে, প্রশিক্ষণও আমি সার্টিফিকেটও পেয়েছি, অনেকে ডাউনলোড করতে পারেনি, এরকম হয়েছে আছে জায়গায়। এরপর হচ্ছে শিক্ষার্থী শিক্ষণকালীন মূল্যায়ন অর্থ ইত্যাদি, আর মাউসির অধিদপ্তর কর্তৃক প্রেরিত ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস করা হচ্ছে কি না, হ্যাঁ এটা আমরা আশা করি সবাই এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং কি এই অনুযায়ী আমরা বাসরিক যে রুটিনটা সেই রুটিনটাও করেছি, এবং কি ক্লাসও বর্জন করে শিক্ষার্থীকে দেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণে অনেক জায়গায় টিচার নেই বা ছাত্র সংখ্যা অনেক জায়গায় বেশি, সেই বিষয়টা নিয়ে আমরা আসলে সমস্যায় আছি। তবে এখানে বিষয়টা হচ্ছে যে আপনার কমেন্টটা এখানে লিখে দিবেন যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কোন কোন সম্মূল্যায়ন কীভাবে করা হচ্ছে বা কোন কোন সমস্যা হচ্ছে সেই বিষয়টা দিয়ে আপনি সাবমিট করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।